নমস্কার সবাই ভালো আছেন তো বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন স্বাদের গল্প আপনাদের সামনে পরিবেশনায় আমি রাজদ্বীপ আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের একটি অনবদ্য গল্প ভীমগড়ের কালো দৈত্য সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের এক স্বনামধন্য ব্যক্তিত্ব যার লেখনির আমরা গুণমুগ্ধ ভক্ত বিশেষত তার সৃষ্ট কর্নেল চরিত্রটি বহুল জনপ্রিয় এবং আমাদের সবার একান্ত প্রিয় তবে আজ গল্প শুরু করার আগে দুটো কথা বলতে চাই আপনারা সবাই যে আমার চ্যানেলের গল্পগুলো এত বেশি করে শুনেছেন সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে আমি তাতে অভিভূত আপনাদের এক একটি সাবস্ক্রিপশনের মূল্য আমার জীবনে যে কত গুরুত্বপূর্ণ তা হয়তো বলে বোঝাতে পারব না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক আজকে এই গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের ভীমগড়ের কালো দৈত্য সরকারি ডাকবাংলো থেকে বিকেলে বেরোনোর সময় চৌকিদার শুক্লাল হিন্দি বাংলা মিশিয়ে যা বলেছিল তার সারমর্ম ছিল এই রকম পশ্চিমের সবচেয়ে উঁচু আর ন্যাড়া পাহাড়ের ওধারে বাস করে এক কালা দেও অর্থাৎ কি না কালো দৈত্য তার চেহারা ঘন কালো মেঘের মতো পেল্লায় তার গড়ন তার হিংস্র দাঁত ঝকঝক করে উঠলেই কানে তালা ধরানো হুঙ্কার শোনা যাবে দইবার যদি তাকে পাহাড়ের ওপর দেখতে পাই আমরা যেন তক্ষণি পালিয়ে এসে কোনো ফাঁকা জায়গায় উপুড় হয়ে পড়ি তা না হলে সে আমাদের তুলে নিয়ে দূরে পাথরের ওপর ছুঁড়ে ফেলবে রামজি ক্রিয়া সাব কালা দেও হামার ভাতিজা কো মার ডালা আর কার কালো দৈত্যের পাল্লায় পড়ে এক একটি আছাড়ে হাড়গোড় দলা পাকিয়ে কয়েক মাইল দূরে লাশ পাওয়া গিয়েছিল সেই রোমহর্ষক বর্ণনাও দিয়েছিল শুকলাল ভীমগড়ের পাহাড়ি জঙ্গলে শেষ মার্চের বিকেলে কর্নেলের সঙ্গী হয়ে বেরোনোর সময় চৌকিদারের ওই কথা শুনে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম কিন্তু কর্নেলের মুখ দেখে বুঝতে পেরেছিলাম তিনি কেমন যেন নির্বিকার বার কয়েক কালো দৈত্যের ব্যাপারটা কি হতে পারে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি তিনি ভীমগড়ের শেষ দিকটায় খানা ভরা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে বাইনোকুলারে কিছু দেখছিলেন হয়তো পাখি বসন্তকালে গাছপালায় পাখিদের ডাকাডাকি স্বাভাবিক কিন্তু তার উদ্দেশ্যের কথা অবশ্য জানি কলকাতার একটি ইংরেজি কাগজে এক দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিডের খবর পড়েই তার রাতারাতি ভীমগড়ে আগমন এদিকে অর্কিডের প্রতি আমার আগ্রহ না থাকলেও আমাকে তিনি এখানে টেনে এনেছিলেন তিনি বলেছিলেন জয়ন্ত ভীমগড় নাম শুনেই তোমার বোঝা উচিত সেখানে মহাভারতের ভীম না হন অন্য কোনো ভীম বাস করতেন আর গড় মানে দুর্গ কাজেই রাজা গজার ব্যাপারটা এসেই যাচ্ছে কোনো সময় ভীম নামে কোনো রাজা সেখানে অবশ্যই ছিলেন এমন তো হতেই পারে সেই রাজা ভীমের গুপ্তধন তার দুর্গের ধ্বংসাবশেষের মধ্যে লুকোনো আছে আর গুপ্তধনের এমন নেশা ধরো দৈবাদ গুপ্তধন সন্ধানী কোনো দলের হদি সেখানে তুমি পেয়ে গেলে এবং সেই সূত্র ধরে একখানা সাংঘাতিক রোমাঞ্চকর স্টোরি লিখে তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকায় ছেপে দিলে ব্যাস হিরিক পড়ে যাবে তাই না একটু চটে গিয়ে বলেছিলাম আমাকে কি আপনি অবোধ বালক ভেবেছেন কর্নেল অমনি গম্ভীর মুখে তার সাদা দাড়িতে হাত বুলিয়ে বলেছিলেন জয়ন্ত এই পৃথিবীতে অবোধ বালকের চোখে তাকিয়ে দেখলে কত অদ্ভুত ঘটনাই আবিষ্কার করা যায় যাই হোক চলো তো আশা করি ভীমগড় তোমাকে কোনো না কোনো একটা চমক খেয়ে দেবে সেই বিকেলে ভাঙাচোরা রাস্তা দিয়ে হাঁটবার সময় কর্নেলে সেই কথাগুলো মনে পড়ে গেল এবার বলে উঠলুম কর্নেল আপনি ভীমগড়ে চমকের কথা বলেছিলেন দেখছি সত্যি এখানে একটা চমকের আভাস পাচ্ছি চৌকিদার শুক্লাল কথিত কালো দৈত্য কর্নেল থমকে দাঁড়িয়ে বাইনকুলারে কিছু দেখছিলেন বাইনকুলার নামিয়ে একটু হেসে বললেন হ্যাঁ কালো দৈত্য কিন্তু তখন থেকে কতবার আপনাকে জিজ্ঞেস করছি ব্যাপারটা আসলে কী আপনি কোনো জবাবই দিচ্ছেন না আমরা চলেছি দক্ষিণে আমাদের বাঁদিকে মাঝে মাঝে এক একটা জরাজীর্ণ বাড়ি এবং কোথাও বা বাড়ির ধ্বংসস্তূপ আগাপাসতলা ঝোপঝাড় গাছপালায় সব ঢাকা কর্নেল হাঁটতে হাঁটতে আঙুল তুলে বাঁদিকে উঁচু মাটির ওপর সেই বাড়িগুলো দেখিয়ে বললেন জয়ন্ত কালো দৈত্যদর্শন সৌভাগ্য বা দুর্ভাগ্যের কথা কিন্তু এই এলাকার বসতির অবস্থা দেখেছ জনহীন এই এলাকাটা নিশ্চয়ই কালো দৈত্য রাগ করে ভেঙে চুড়ে দেয়নি তুমি তো সাংবাদিক একটুখানি দেখে নিয়ে বলো তো এগুলোর এমন দশা কেন হয়েছে দেখে নিয়ে হাসতে হাসতে বললুম কালো দৈত্যের ভয়ে লোকেরা এখান থেকে পালিয়ে গেছে ওই দেখো একটা ভাঙা ফটকের গায়ে এখনও মার্বেল ফলক আটকে আছে ফলকে পশ্চিমের পাহাড়ের উপর থেকে সূর্য এখনও প্রচুর আলো ফেলেছে উঁচু মাটিতে উঠে গিয়ে ফলকটা দেখে এলুম বললুম কী আশ্চর্য বাংলায় লেখা আছে সন্ধ্যা নীর তলায় কি নাম লেখা আছে পড়া গেল না শেওয়ালা পড়ে গেছে কর্নেল এবার হাঁটার গতি দ্রুত করে বললেন এটা এক সময় ছিল ভীমগড়ের বাঙালি টোলা কিন্তু বাঙালিরা সব ফেলে রেখে পালিয়ে গেছে কেন সম্ভবত তাদের সন্তান সন্ততি ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছে নয়তো কলকাতায় সুখে বসবাস করছে আসলে বাঙালি এখন এসব মুলুকের প্রকৃতির চেয়ে আরও সুন্দর সেজে থাকা প্রকৃতির খোঁজ পেয়ে গেছে লক্ষ্য করছো না কী এলোমেলো জঙ্গল বেখাপ্পা টিলা আর এক দৃশ্য কিছুক্ষণ পরে কর্নেল রাস্তাটা ছেড়ে ডান দিকে পশ্চিমে এবড়ো খেবড়ো গেরুয়া মাটির পায়ে চলা রাস্তায় পা বাড়ালেন রাস্তাটা অস্বাভাবিক নির্জন ক্রমশ উঁচুতে উঠে গেছে এবং সামনে দূরে কালো একটা পাহাড়ের মাথা সূর্য ততক্ষণে ছুঁয়ে ফেলেছে দুধারে নানান গাছের জঙ্গল আর ঝোপঝাড় কোথাও ফাঁকা ঢালু মাঠে ছোট বড় নানা গরনের পাথর আর ঝোপ কর্নেল সামনের বাঁদিকে জঙ্গলে ঢাকা একটা টিলার দিকে ঘুরে বললেন ইংরেজি কাগজে সেই প্রকৃতিবিদ যে নির্দেশ দিয়েছেন তাতে এই টিলার গাই অর্কিডের খোঁজ পাওয়ার কথা তুমি এখানে অপেক্ষা করো আমি দেখি তার খোঁজ পাই নাকি বলে তিনি টিলায় চড়তে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন মুচকি হেসে বললেন হুম সাবধান জয়ন্ত ওই পশ্চিমের উঁচু পাহাড়ের দিকে লক্ষ্য রাখবে কালো দৈত্যটা দেখতে পেলেই আমাকে ডাকবে কিন্তু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলুম কর্নেল টিলার জঙ্গলে উধাও হয়ে গেলেন এই সব জঙ্গলে হিংস্র জন্তু থাকা সম্ভব কালো দৈত্যের চেয়ে তারাই আপাতত আমার কাছে সাংঘাতিক মহু আর ফল পাকতে এখনও দেরি আছে কিন্তু বুনো ভাল্লুকিয়ার অত বোঝে পাশের ওই মহুয়া গাছের দিকে হানা দিতে এসে আমাকে দেখতে পেলেই যে দাঁত নখ বের করে ঝাঁপ দেবে ঋষব ভেবে প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে তৈরি হয়ে থাকলুম অবশ্য মাঝে মাঝে পশ্চিমে পাহাড়ের দিকটা দেখে নিচ্ছিলুম সূর্য এখন পাহাড়ে আড়ালে নেমে গেছে চারিদিকে ধূসরতা ক্রমে গাঢ় হয়ে আসছে কতক্ষণ পরে কনেলকে দেখতে পেলুম তিনি অমন পড়ি করে টিলার জঙ্গল ভেঙে নেমে আসছেন কেন অবাক হয়ে চেঁচিয়ে বললুম কর্নেল কি হয়েছে কর্নেল আমার কাছাকাছি এসে বললেন জয়ন্ত দৌড়তে হবে কুইক ব্যাপার কি বাঘভাল্লুক নাকি কালো দৈত্য তার মানে তোমাকে পশ্চিমে পাহাড়ের দিকে লক্ষ্য রাখতে বলেছিল। তুমি এত বোকা তা ভাগ্যিস টিলার ওপর থেকে আমার চোখে পড়েছিল কর্নেল প্রায় দরুণের ভঙ্গিতে উত্তরাই পথে নামতে নামতে কথাগুলো বলছিলেন ঘুরে একবার পশ্চিমের পাহাড়ের দিকে তাকাতেই চোখে পড়ল কালো মেঘ দ্রুত ছড়িয়ে আসছে তারপরই বিদ্যুতের ঝিলিক এবং কানে তালা ধরানো গর্জন শোনা গেল দৌড়ুতে দৌড়ুতে বললুম ওটা তো মেঘ কর্নেল ততক্ষণে ডান দিকের ফাঁকা মাঠে নেমে গেছেন তারপরই কানে এলো অস্বাভাবিক একটা সনসন গড়গড় গর্জন সেই সঙ্গে পিছনে কোথাও বাজ পড়ল কর্নেল একটা ঝোপের গোড়া দুহাতে আঁকড়ে ধরে উপুড় হয়ে শুয়ে পড়লেন এ অবস্থায় তার মতো আমিও পাশে একটা ঝোপের গোড়া দুহাতে চেপে ধরে উপুর হল এরপর যা ঘটতে থাকল তা যেন মহাপ্রলয় ঝড় বৃষ্টি আর বজ্রপাত তার চেয়ে সাংঘাতিক ঘটনা যে ঝোপ আঁকড়ে ধরেছি সেটা যেন আমাকে শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে এবং শিকড় উপড়ে যাবে ঝড়ে এমন প্রচণ্ড গতিবেগ কর্নেলের দিকে তাকাবো কি চোখ খোলা যাচ্ছিল না বৃষ্টির ধারালো ফোঁটার সঙ্গে ঝড়ে ওরা বেলে পাথরের টুকরো আর ঝাঁকে ঝাঁকে কাঁকড় আমার উপর মুঠো মুঠো ছুঁড়ে মারছিল সেই ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি ততক্ষণে হারে হারে বুঝতে পেরেছি চৌকিদার শুক্লালের কাছে শোনা সেই কালা দেও প্রকৃতপক্ষে কি কতক্ষণ কালো দৈত্যের এই তাণ্ডব চলেছিল জানি না এক সময় কর্নেলের ডাকে অতি কষ্টে চোখ খুলে তাকালুম কর্নেল ভিজে একেবারে জবুত হবু ঝড়টা নেই কিন্তু বৃষ্টি তখনও ঝরছে কর্নেল বললেন উঠে পড়ো জয়ন্ত দৈত্যটা কেটে পড়েছে কিন্তু বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ঠিক নয় উঠে দাঁড়িয়ে টের পেলুম ছাড়া শরীর ব্যথায় আড়ষ্ট কর্নেলকে অতি কষ্টে অনুসরণ করলুম গেরুয়া মাটির রাস্তা কাদা হয়ে গেছে কর্নেল এবার পকেট থেকে টর্চ বের করে জেলে বললেন কাদায় হাঁটতে অসুবিধা হবে এসো পাশে শালবনে ভিতর দিয়ে এগিয়ে যাই তুমি টর্চ আনো আমার বৃষ্টি ভেজা শরীর ঠান্ডায় কাঁপ ছিল বললুম ভুলে গেছি তখন কি জানতুম কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন ঠিক আছে আমার পেছনে পেছনে এসো ডাইনে বাঁয়ে লক্ষ্য রাখবে এই সময় খুদে জন্তু জানোয়ারের লোভে পাইথন সাপ বেরিয়ে পড়ে সাহস দেখিয়ে বললুম ফায়ার্মসের গুলিতে পাইথনের মাথা গুড়িয়ে দেব কর্নেল আমি এখন মরিয়া হয়ে উঠেছি কর্নেল বললেন বাহ এই তো চাই ভীমগড়ে প্রথম চমক এটা এরই মধ্যে অন্ধকার ঘনিয়েছে আকাশ মেঘে ঢাকা বৃষ্টি সমানে ঝরছে মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে তবে কালো দৈত্যের হাঁকটাকে আর তত জোর নেই কিছুক্ষণ পরে সেই ভাঙাচোরা পিচ রাস্তায় পৌঁছলুম আবার বৃষ্টিটা বাগে পেল বললুম কর্নেল বরং সেই বাঙালি টোলার কোনো ঘরে আশ্রয় নিয়ে মাথা বাঁচানো যাক বৃষ্টি ছাড়লে বেরিয়ে পড়ব কর্নেল সাই দিলেন কথাটা আমিও ভাবছিলুম শেষ দিকটায় একটা বাড়ি বারান্দা দেখেছি সেখানে মাথা বাঁচানো যাবে কিন্তু সেটা যে কোথায় আর বুঝতে পারছি না আরও কিছুটা এগিয়ে গিয়ে বিদ্যুতের আলোয় উঁচু জমির ওপর সেই বাড়িটা চোখে পড়ল জরাজীর্ণ বাড়িটা দোতলা কাছাকাছি যেতেই দোতলার ডান দিকে জানলার ফাঁকে আলো দেখতে পেলুম বললুম বাড়িটাতে লোক আছে দোতলায় আলো জ্বলছে দেখছি দেখেছি বলে কর্নেল বারান্দায় উঠলেন আমিও উঠলুম কিন্তু বারান্দার ছাদ ফাটাফুটো ফোঁটা ফোঁটা নোংরা জলের উপদ্রবে অতিষ্ঠ হয়ে বললুম কর্নেল বাড়ির লোকেদের ডাকা উচিত অন্তত ভিতরে কিছুক্ষণ আশ্রয়ের সুযোগ পাব। কর্নেল এই অবস্থাতেও হাসলেন ঠিকই বলেছ এক কাপ গরম চাও মিলতে পারে না কফি আসা না করাই ভালো তিনি দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করলেন কিছুক্ষণ পরে ভিতরে আলোর ছটা চোখে পড়ল তারপর দরজা খুলে গেল একজন বেঁটে সোটা লোক হাতের হ্যারিকেন একটু তুলে বাংলায় বলল বলুন আগে কর্নেল বললেন আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি পথে ঝড় বৃষ্টিতে কী অবস্থা হয়েছে তা তো দেখতেই পাচ্ছ বারান্দায় দাঁড়াতে পারছি না এই বাড়ির মালিককে মালিক আগে কলকাতায় থাকেন আমি এই বাড়ি পাহারা দিই তুমি তো বাঙালি মনে হচ্ছে এই বিপদে আমাদের একটু সাহায্য করো আমাদের একটু ভেতরে বসতে দাও বৃষ্টি ছাড়লেই আমরা চলে যাব লোকটার গোঁফে যেন পোকা আটকেছে এমন ভঙ্গিতে গোঁফ ঝেড়ে একটু দ্বিধা দেখিয়ে বলল তা তা বসতে পারেন আগে কিন্তু আর লণ্ঠন তো নেই এটা নিয়ে আমাকে দোতলায় যেতে হবে লণ্ঠনের দরকার নেই তুমি তোমার কাজে যাও আমাদের এই টর্চটাই যথেষ্ট বলে কর্নেল তার পাশ কাটিয়ে ঘরে ঢুকলেন আমি তাকে অনুসরণ করে গিয়ে দেখলুম ঘরে কয়েকটা নরবরে চেয়ার আর একটা টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই দুজনে মুখোমুখি বসলুম কর্নেলের তাগড়াই শরীরের ওজন চেয়ারটা সামলে নিল তিনি বললেন তোমার নাম কি লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়েছিল বলল আগে আমি কালীপদ আচ্ছা কালীপদ দু কাপ চায়ের ব্যবস্থা করা যায় না ভালো বকশিস পাবে কালীপদ তার গোঁফ থেকে আবার পোকা বের করার ভঙ্গি করল তারপর বিরস মুখে মাথা নেড়ে বলল আগে চাফা আমার চলে না ওই যা তরকারিটা পুড়ে গেল হয়তো বলে সে হন্তদন্ত হয়ে ভিতরে চলে গেল। তারপর ভিতরের কপাট ওদিক থেকে বন্ধ করার শব্দ হলো একটু পরে কানে এলো টেবিলে টুপটুপ করে যেন জল ঝরছে বললুম কর্নেল ছাদ ভেঙে পড়বে না তো একতলা ছাদের ওপর দোতলার ছাদ আছে মনে হচ্ছে দুটো তলাই মেরামতের অভাবে একেবারে ফেটে গেছে কর্নেল সবে চুর ধরিয়েছিলেন আমার কথা শুনে টর্চ জেলে টেবিলটা দেখলেন বললেন ঠিকই বলেছো কর্নেল টর্চের আলো নেভাননি আমি টেবিলের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বললুম জলের ফোঁটা লাল রঙের কেন আগের দিনে চুনসুরকির মশলা দিয়ে বাড়ি তৈরি হতো সুরকি গুঁড়ো হতে পারে কর্নেলের হাতের থেকে টর্চ নিয়ে সিলিংয়ে আলো ফেলে দেখলুম বর্গার উপর সাজানো টালির একটা ফাটল দিয়ে লাল রঙের তরল পদার্থটা পড়ছে কর্নেল বললেন ব্যাটারি শেষ হয়ে যাবে টর্চ নেভাও টর্চের আলো টেবিলে ফেলে আঙুল দিয়ে লাল রংটা পরীক্ষা করে বললুম কর্নেল সুরকির গুঁড়ো কি এমন আঠালো হয় মাই গুডনেস বলে কর্নেল আমার হাত থেকে টর্চ নিয়ে সিলিং এবং টেবিলের ওপরটা পরীক্ষা করলেন তারপর চাপা সরে বললেন তুমি হয়তো ঠিকই বলেছ জয়ন্ত বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে কালীপদকে ডাকা যাক তিনি উঠে গিয়ে ভিতরে দরজা খোলার চেষ্টা করলেন খুলল না তখন হাঁক দিলেন কালীপদ কালীপদ কোনো সাড়া এলো না আরও কয়েকবার ডাকাডাকির পর কর্নেল কপাটে সজোরে তার মিলিটারি লাথি মারলেন তিনটে লাথির পর কপাট ভেঙে পড়ল কর্নেল চাপা সরে বললেন জয়ন্ত তোমার ফায়ার আর্মস রেডি রাখো আমার পেছনে এসো সাবধান চারিদিকে লক্ষ্য রাখবে টর্চে আলোয় নিচু পাঁচে লেঘেরা এক টুকরো উঠোনে ঘন ঝোপ আর একটা পুরো ইঁদারা দেখতে পেলুম বারান্দা দিয়ে এগিয়ে ডাইনে একটা ঘর ঘরের দরজা হাট করে খোলা কর্নেল এক হাতে তার রিভলভার অন্য হাতে টর্চের আলোয় ভিতরটা দেখে নিলেন ঘরে একটা খাটিয়া পড়ে আছে সেটা কেউ বহুদিন যাবৎ ব্যবহার করেছে বলে মনে হলো না সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যে ঘরের জানলার ফাঁক দিয়ে আলো দেখেছিলুম সেই ঘরটাও ফাঁকা কোনো আসবাব নেই তাহলে কালীপদ ও লণ্ঠন নিয়ে এ ঘরে কী করছিল কথাটা জিজ্ঞেস করার সুযোগ পেলুম না কর্নেল পরের ঘরে দরজার সামনে গিয়ে বললেন এই ঘরের নিচেই আমরা ছিলুম এই ঘরে দেখছি তালা আঁটা আছে এক মিনিট তুমি টর্চটা ধরো জেলে রাখো কর্নেল তার পিঠে আঁটা কিডব্যাক থেকে একটা অদ্ভুত ধরনের প্লাস বের করলেন তারপর সেটা দিয়ে কী কৌশলে তালা খুললেন কে জানে কপাট দুটো ঠেলে ভেতরে ঢুকলেন তিনি আমার হাতে টর্চ আলো ফেলে যা দেখলুম তা কর্নেলের পাল্লায় পড়ে অনেকবার আমাকে দেখতে হয়েছে নিঝে একটা রক্তাক্ত মৃতদেহ উপর হয়ে পড়ে আছে পরনে প্যান্ট আর স্পোর্টিং গেঞ্জি কর্নেল আমার হাত থেকে টর্চ নিয়ে মৃতদেহটা দেখে বললেন আমারই এক দুর্ভাগ্য জয়ন্ত যেখানেই যাই এক অদৃশ্য আততাই আমার সামনে একটা মৃতদেহ ছুঁড়ে ফেলে আমাকে চ্যালেঞ্জ জানায় যাই হোক মৃতদেহটার কয়েকটা ফটো তুলে নিয়ে কেটে পড়া যাক তার ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব কয়েকবার ঝিলিক দিল চৌকিদার শুকলাল সঙ্গে একজন লোক নিয়ে আমাদের খুঁজে আসছিল বাংলোর কাছাকাছি তাদের সঙ্গে দেখা হলো শুকলালকে উদ্বিগ্ন দেখাচ্ছিল কালা দেবের পাল্লায় পরে আমাদের কোনো ক্ষতি হয়নি জেনে সে আশ্বস্তিই হলো বাংলোয় ফেরার পর আমরা ভেজা পোশাক বদলে নিলাম শুক্লাল কফি নিয়ে এলো কর্নেল তাকে জিজ্ঞাসা করলেন বাঙালি টোলার শেষে যে দোতলা বাড়িটা তাতে কি কেউ থাকে শুক্লাল অবাক হয়ে বলল না কর্নেল সাব তুমি কালীপদ নামে বেঁটে মোটাশোটা কোনো বাঙালিকে চেনো শুক্লাল একটু ভেবে নিয়ে বলল পাঁচ বারাস আগে কালীপদ এই বাড়ি জিমাদার ছিল লেকিন সে কলকাতা চালিয়ে গেছে কালীপদ দুবলা আদমি ছিল বুড়াবি ছিল লেকিন সে আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু কর্নেল ঘড়ি দেখে বললেন বাংলোর কেয়ারটেকার মোহনবাবু কি বাড়ি চলে গেছেন হ্যাঁ কর্ণিল সাহাব ওর অফিসে চাবি তাহলে উনি দিয়ে গেছেন তাই না ডুপ্লিকেট আমার কাছে আছে কিছু দরকার হলে বলিয়া সাপ টেলিফোন করতে চাই কিছু অসুবিধা নাই কর্নেল দ্রুত কফি শেষ করে তার সঙ্গে বেরিয়ে গেলেন তিনি কাকে ফোন করতে যাচ্ছেন তা জানতুম একটা বেঁটে হতকা মোটা গুঁফো লোক কাউকে কোনো ছলে ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে এটা আমার কাছে স্পষ্ট হঠাৎ আমরা গিয়ে পড়ায় সে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে তাও বোঝা যাচ্ছে একটু পরে কর্নেল ফিরে এসে বললেন আশ্চর্য ব্যাপার জয়ন্ত ভীমগড়ে পুলিশ ভূত পেতে বিশ্বাস করে কল্পনাও করিনি ওসি ভদ্রলোক আমার কথায় তো হেসে অস্থির বললেন এর আগে বার দুয়েক কারা ওই পুরো বাড়িতে আমাদের মতোই রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দিয়েছিল পুলিশ গিয়ে তন্নতন্ন করে খুঁজে লাশ তো দূরের কথা ছিঁটে পড়া রক্তও খুঁজে পাইনি অবাক হয়ে বললুম ভারী অদ্ভুত তো হ্যাঁ এদিকে শুকলাল ব্যাপারটা নিয়ে একই কথা বলল কিন্তু আমরা তো রক্তাক্ত লাশ দেখেছি আপনি ক্যামেরায় লাশটা ছবিও তুলেছেন কর্নেল গুম হয়ে একটু বসে থাকার পর বললেন আমি ওসি জয়রাম সিংকে আমার ক্যামেরায় লাশের ছবি তোলার কথাও বলেছি আমি খাপ্পা হয়ে মিস্টার সিংকে পুলিশ সুপার মিস্টার প্রশান্ত ত্রিবেদীর নাম করে বলেছি মিস্টার ত্রিবেদী আমার বিশেষ পরিচিত তাকে খবরটা জানাতে বাধ্য হব তা শুনে ওসি একটু ভরকে গিয়ে অবশ্য নিছক দুজন আর্মড কনস্টেবল পাঠাতে রাজি হলেন কর্নেল আমার একটা সন্দেহ হচ্ছে কর্নেল একটু হেসে বললেন কনস্টেবলরা পৌঁছনোর আগেই খুনি পড়ো বাড়ি থেকে লাশটা সরিয়ে গুম করে ফেলবে এই তো ঠিকই ধরেছেন কথাটা আমিও ভেবেছি কাজেই আমাদের চুপচাপ বসে থাকা ঠিক হবে না উঠে পড়ো বেরুনো যাক সঙ্গে এবার টর্চ নিতে ভুলো না কিন্তু সেই পুরো বাড়িতে যাবেন কর্নেল রহস্যময় ভঙ্গিতে হেসে বললেন চলো তো শুকলালকে সঙ্গে নেব কারণ শুকলাল এবার আমাদের গাইড হবে দেখলুম শুক্লাল তখনই বল্লম আর টর্চ নিয়ে চলে এলো তার সেই সঙ্গীকে বাংলোয় থাকতে বলে আমাদের সঙ্গে সে বেরিয়ে পড়ল ততক্ষণে আকাশ থেকে মেঘ সরে নক্ষত্র দেখা গিয়েছে আমাকে অবাক করে শুকলাল আর কর্নেল উত্তরে ভীমগর বসতির দিকে হাঁটছিলেন লাশ আছে দক্ষিণে পরিত্যক্ত বাঙালি টলার একটা জরাজীর্ণ বাড়িতে আর আমরা তার উল্টো দিকে কোথায় যাচ্ছি কে জানে প্রশ্ন করতে গিয়ে থামতে হলো অদূরে স্ট্রিট ল্যাম্পের ম্লান আলোয় দুজন সশস্ত্র কনস্টেবল আস্তে আস্তে এগিয়ে আসছিল আমাদের দেখে তারা থমকে দাঁড়ালো শুকলাল বলল রাম রাম পাঁড়েজি পাঁড়েজি হিন্দিতে বলল রাম রাম শুকলাল ভাইয়া তোমরা কোথায় যাচ্ছ এরা কে ইনি কানিল সাহ থানায় বড়বাবুকে লাশের খবর দিয়েছেন দুজন কনস্টেবলই খ্যাঁ করে হেসে উঠল কর্নেল বললেন পাড়েজি লাস্ট দেখবেন তো আমাদের সঙ্গে চলুন দেরি করবেন না শুকলাল তুমি রাস্তা দেখিয়ে দেবে সম্ভবত বাঙালি টলার পুরো বাড়িতে যাওয়ার কষ্ট স্বীকার করতে হবে না ভেবেই সশস্ত্র কনস্টেবল দয় খুশি হয়েছিল এরপর কিছুটা এগিয়ে বসতি এলাকার সংলগ্ন ডান দিকের রাস্তায় শুকলাল আমাদের নিয়ে চলল আমবাগান এবং ঘন গাছপালার মধ্য দিয়ে রাস্তাটা এগিয়ে গেছে কিছু দূর চলার পর যেখানে পৌঁছলুম সেখানে একটা ঝিল দেখা গেল তারপরই পিছনের দিকে কোথাও রাম নাম সত্যাহায় চিৎকার শোনা গেল তখনই কর্নেল বললেন আমাদের লুকিয়ে পড়তে হবে শিগগির ঝোপের আড়ালে আমরা লুকিয়ে পড়লুম ক্রমশ রাম নাম সত্যাহায় চিৎকার কাছেই শোনা গেল কর্নেল পাণ্ডেজিদের চাপা স্বরে হিন্দিতে কিছু বললেন তারপর খাটিয়ায় একটা মরা চাপিয়ে লণ্ঠন হাতে কয়েকজন লোক এসে পড়তেই কর্নেল এবং কনস্টেবল দয়ে ঝোপ থেকে বেরিয়ে এলেন কর্নেল টর্চের আলো জেলে উদ্যত রিভলভার হাতে গর্জন করে বললেন থামো নইলে গুলি করব। টর্চের আলো এসেই জাল কালীপদকে দেখতে পেয়েছিলাম সবার আগে লণ্ঠন ফেলে দিয়ে সে পালাতে যাচ্ছিল পাঁড়েজি তাকে ধরে ফেলল কিন্তু বাকি লোকেরা খাটিয়া ফেলে ঝোপের মধ্যে উধাও হয়ে গেল কর্নেল খাটিয়ার কাছে গিয়ে বললেন এই সেই ভুতুরে লাশ শুকলাল দেখো তো চিনতে পারো কি না শুকলাল লাশের মুখ দেখে আঁতকে উঠে বলল আরে এ তো প্রাসাদজি আছেন পাড়িজি গুফ লোকটার পিঠে রাইফেলের বাঁটের এক খোঁচা মেরে বললেন কনিল সাহ এই লোকটার নাম মগনলাল দাগি খুনি এলাকার ডাকুদের সর্দার অপর কনস্টেবল বলল হায় রাম প্রাসাদজি তো খুব ভালো লোক ছিলেন এই শ্যতানটা ওকে খুন করলো কেন কর্নেল বললেন আমার ধারণা এই প্রসাদজিকে ফাঁদে ফেলে মগললাল খুন করেছে ফাঁদটা কিসে তা যথাসময় জানা যাবে পারেজি আপনি আসামিকে নিয়ে থানায় চলে যান ওসি মিস্টার সিংকে খবর দিন মারেজি আতকে উঠে বললেন না কর্নেল সাহ এই ডাকু বহৎ খতরনাক আছে তার চেয়ে চবেজি থানায় গিয়ে খবর দিক আমরা এখানে অপেক্ষা করি অপর কনস্টেবল চৌবিজি টর্চের আলো জ্বালতে জ্বালতে কাঁধে বন্দুক রেখে যেভাবে হেঁটে গেল মনে হল মগনলালের অনুচরদের আচমকা হামলার ভয়ে সে বেজায় আড়ষ্ট কর্নেল বলেছিলেন ফাঁদ পেতে প্রসাদজি নামে এই ভদ্রলোককে মগনলাল খুন করেছে আর বাংলো চৌকিদার শুকলাল বলেছিল প্রসাদজি খুব ভালো লোক ছিলেন কিন্তু পরদিন সকালেই আসল ঘটনা জানা গিয়েছিল কিভাবে জানা গিয়েছিল সেটাই শেষ চমক বলা যায় ভোর পাঁচটায় আমাকে বিছানা থেকে উঠিয়ে কর্নেল বলেছিলেন চলো জয়ন্ত আমার রথ দেখা কলা বেচা দুই হয়ে যাবে সেই পুরো বাড়িতে সারা রাত পুলিশের পাহারার ব্যবস্থা করতে বলেছিলাম সেখানে গিয়ে দেখি কী অবস্থা তারপর অর্কিডে খোঁজে চক্কর ঘুরব চিন্তা করো না ফ্লাস্ক ভর্তি কফি আর প্রচুর বিস্কুট আছে কী আর করা যাবে কর্নেলে পাল্লায় পরে অনেকবার জেরবার হতে হয়েছে এবারও হতে হবে হাঁটতে অবশ্য ভালোই লাগছিল বসন্তকালে ভোরবেলায় পাখিরের ডাকে কি এক মায়া আছে সেই পোড়ো বাড়িতে গিয়ে দেখলুম ভিতরে বারান্দায় সেই জীর্ণ খাটিয়ায় একজন কনস্টেবল শুয়ে তখনও নাক ডাকাচ্ছে বাকি তিনজন বারান্দায় মেঝের থামে হেলান দিয়ে বসে আছে আমাদের সারাপে তারা উঠে দাঁড়ালো কর্নেলের প্রশ্নের জবাবে তারা এক বলল রাত্রে একটা চুহা অর্থাৎ ইঁদুরের শব্দও তারা শোনেনি কর্নেল এবার উঠোনে ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে গেলেন তাকে অনুসরণ করবো কি না কিন্তু তিনি উঠোনের কোণে সেই ইঁদারায় উকি মেরে কিছু দেখার পর সহাস্যে ডাকলেন জয়ন্ত দেখে যাও গিয়ে দেখি ইঁদারার ওপাশে একটা ঝোপের গোড়ায় মোটা দড়ি বাঁধা আছে এবং দড়িটা ইঁদারার পারে একটা ফাটলের মধ্যে দিয়ে তলায় নেমে গেছে কর্নেলের টর্চের আলোয় দেখলুম দড়ির শেষ প্রান্তে বাঁধা একটা কালো ব্যাগ ঝুলছে কর্নেল ব্যাগটা দড়ি ধরে টেনে তুললেন ততক্ষণে দুজন কৌতূহলী কনস্টেবলও এসে গেছে তারা দুজনে হতবাক হয়ে ব্যাপারটা দেখছিল ব্যাগে তালা আঁটা ছিল কর্নেল একটু হেসে বললেন ওসি মিস্টার সিং এখনই এসে পড়বেন বললুম ব্যাগে কি থাকতে পারে কর্নেল হাসলেন সম্ভবত মগনলাল ডাকুর ডাকাতি করা দামি কিছু জিনিস ব্যবসায়ী রমেশ প্রসাদ এই চোরাই মাল কিনতে এসেই খুন হয়েছেন খুনের কারণ কি?। হ্যাঁ তোমাকে ইচ্ছে করেই বলিনি কারণ ভীমগড়ে কিছু কিছু চমকের কথা দিয়েছিলুম তোমাকে কাল রাতে মগনলালের কাছে পঞ্চাশ হাজার টাকার নোটের বান্ডিল পাওয়া গেছে বান্ডিলগুলো তার জামার তলায় একটা কাপড়ে সার অবস্থায় লুকোনো ছিল বুক থেকে পিট অব্দি বের দিয়ে বাঁধা ছিল টাকাটা সে প্রসাদজিকে খুন করে হাতিয়েছিল সেই সময়ে বাইরে জিপের শব্দ পাওয়া গেল একটু পরে ওসি মিস্টার সিং দুজন পুলিশ অফিসার এবং কনস্টেবলসহ বাড়িতে ঢুকে ব্যস্তভাবে বললেন মর্নিং কর্নেল সাহাব ওখানে কি করছেন কর্নেল থামলেন মর্নিং মিস্টার সিং যা অনুমান করেছিলাম তাই সত্য হয়েছে এখানে এসে ব্যাপারটা দেখে যান হ্যাঁ কর্নেল ঠিকই বলেছিলেন ব্যাগের তালা ভাঙতেই বেরিয়ে পড়ল কাপড়ের থলে ভর্তি এক রাস সোনার গয়না হিরে বসানো একটা জড়োয়া নেকলেসও ওসি উত্তেজিতভাবে বললেন গত মাসে আহিরগঞ্জের একটা বাড়িতে ডাকাতি হয়েছিল এইগুলো সেই ডাকাতি করা মালই মনে হচ্ছে আহিরগঞ্জে ধনী ব্যবসায়ী পাটোয়ারিজি ডাকাতি হওয়া জিনিসের যে লিস্ট দিয়েছিলেন তা আমার মনে আছে এই জড়োয়া নেকলেসটা দেখেই সব মনে পড়ে গেল এরপর আর কি ভীমগড়ের চূড়ান্ত চমক আমাকে সত্যিই দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য রোমাঞ্চকর একটা স্টোরির মশলা উপহার দিয়েছিল তখন কর্নেলের সঙ্গে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াতে আর আমার এতটুকু দ্বিধা ছিল না তাছাড়া ভীমঘরে কালো দৈত্যের প্রতিও আমি কৃতজ্ঞ কেমন লাগলো আজকে গল্প জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কামেন্ট পড়ি এবং তার রিপ্লাইও দিয়ে থাকি এটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন একদিনে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী গল্পে Namaskar.